নমস্কার, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অভিক সরকারের তেলিয়া ভোলা গল্পটি। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। ক্লাব ঘরে ঢোকার অনেক আগে থেকেই অট্ট হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলেন চাটুর্যে মশায়, কিন্তু তার কারণ বুঝতে পারছিলেন না। অবশ্য এই ক্লাবে হইচই নিত্যই লেগে থাকে, নতুন কিছু না। আর সেজন্যই সভ্যদের সঙ্গে বয়সের অনেকটা ব্যবধান থাকলে কি হবে, এই ক্লাবে নিয়মিত হাজিরা দেন তিনি। ওর মতে তরতাজা ছেলেপিলেদের মধ্যে থাকলে মন সতেজ থাকে, চট করে বুড়ো হয় না। ক্লাবে ঢুকতেই সবাই হই হই করে উঠল। চাটুর্য মশাই দেখলেন একজন অচেনা মধ্যবয়সী ভদ্রলোক চৌকিতে বসে চা খাচ্ছেন, তাকে ঘিরেই জটলা। পরিচয় করিয়ে দিল রঘু। আসুন কাকা, আলাপ করিয়ে দিই। ইনি বাদল সরকার, আমাদের দূর সম্পর্কের কাকা হন, বাংলাদেশে থাকেন, গার্মেন্টের ব্যবসায়ী। ব্যবসার কাজে এই দেশে আসছেন শুনে ধরে নিয়ে এলাম, আমাদের বাড়িতেই থাকবেন কদিন। চাটুর্যে মশাই শান্ত প্রকৃতির লোক, চট করে তার মুখের ভাব বোঝা যায় না, তাও তার মুখে বেশ একটা আনন্দের ঝিলিক খেলে গেল। হাত জোট করে হাসি মুখে বললেন, হে হে, বাহ বাহ বাহ, খুব ভালো করেছো রঘু। সরকার মশাইয়ের কাছ থেকে ও দেশের হাল হকিকত জানা যাবে, দেশ বিদেশের কথা শুনতে আমার খুব ভালো লাগে। কথা হচ্ছিল বাংলাদেশের রিলিশ নিয়ে, সেই সূত্রে আলোচনাটা দামি মাছের দিকে ঘুরে গেল। সমস্ত দুর্লভ দুর্মূল্য মাছ, যেমন সার্ডিন, নীল পাখনা টুনা, আলাস্কান ওয়াইল্ড কিং স্যামন, এইসবের কথা উঠল। তর্ক বিতর্ক বেশ জমে উঠেছে। এমন সময় চাটুর্যে মশাই মৃদু হেসে বললেন, তোমরা তেলিয়া ভোলার নাম শুনেছ? তেলিয়া ভোলা মাছের নাম শুনেছে অনেকে, কিন্তু কেউ চট করে মনে করতে পারল না। বাদল কাকু ভুরু কুচকে বললেন, নাম শুনেছি বটি, কিন্তু দেখার সৌভাগ্য খুব একটা হয়নি। মাথা নাড়লেন চাটুর্যে মশাই। দেখা না হওয়ারই কথা, কলকাতার বড় বড় মাছের আড়তেও এই মাছ চট করে দেখা যায় না। আর দেখা যাবেই বা কি করে, সমুদ্র থেকে তোলার পর সোজা রপ্তানি হয়ে যায় বিদেশের বাজার বটে। তা এই মাছ আমাদের এখানে পাওয়া যায় নাকি? যায় তো বটে, শঙ্করপুর, মোহনা, সুন্দরবনের জেলেদের জালে কখনো সখনো ধরা দেয় এই মাছ। আর একবার ধরা দিলে ট্রলার মালিকের বরাত রাতারাতি খুলে যায়। কীরকম? উৎসুক হলেন বাদলবাবু। কীরকম? এই তো কয়েকদিন আগে একটা কাজে দীঘার মোহনায় গিয়েছিলাম, দেখলাম একটা বিশাল তেলিয়া ভোলা ধরা পড়েছে, প্রায় 55 কেজি ওজন, বিক্রি হলো 13 লক্ষ টাকায়। বাদলবাবু একটা হেসকির শব্দ করলেন, আমরাও শুনে হা, একটা মাছের দাম 13 লক্ষ টাকা। আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন চাটুর্যে মশাই। অত বড় না হলেও একটা সাধারণ আকারের তেলিয়া ভোলার দামও লক্ষাধিক টাকা হওয়া বিচিত্র নয়। বিভিন্ন দামি ওষুধ তৈরিতে এর পটকার গুরুত্ব অপরিসীম, তাই বিদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিলাম করে কিনে নিয়ে যায় এই মাছ। এই মাছ নিয়ে বহু ইতিহাস গল্প লোকমুখে ঘুরে বেড়ায় দীঘা মোহনার জেলেদের মধ্যে। আর এই তেলিয়া ভোলা নিয়েই এক আশ্চর্য ঘটনার মধ্যে গিয়ে পড়েছিলাম, শুনতে চাও নাকি? আমরা কেউ কিছু বলার আগেই বাদলবাবু হই হই করে উঠলেন, গন কি মশাই, এইটা আবার জিগানের লাগে নাকি? কইয়া ফালান, কইয়া ফালান।
হাতে একটা চায়ের গ্লাস নিয়ে গল্প শুরু করলেন চাটুর্যে মশাই। আমি তখন রাগের মাথায় একটা কাজ ছেড়ে দিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি আর ভাগ্যকে দোষারোপ দিচ্ছি। এমনিতেই খাওয়া পড়ার অভাব নেই, বাপ মা মরে যাওয়ার আগে যা রেখে গেছেন তাতে অন্তত দুবেলা ডাল ভাত হয়ে যায়। কিন্তু জোয়ান ছেলে, তাহা তো কার কাজকর্ম না করে বাপ মায়ের জমানো পয়সায় অন্ন ধ্বংস করতে মন চায় বলো? এমন সময় এক দূর সম্পর্কের আত্মীয়ের সূত্রে একটা কাজ জুটে গেল। ভদ্রলোকের অনেক ব্যবসার মধ্যে একটা হচ্ছে মাছের ব্যবসা। দীঘার মোহনায় মস্ত বড় মাছের আড়ত, ট্রলারও আছে দুটো, এমবি সারদা আর এমবি বিবেক। আর এই ব্যবসাটা সামলান ভদ্রলোকের এক জ্ঞাত, নাম সৌমেন মহাপাত্র। ভদ্রলোক সৌমেন বাবুকে একটা ফোন করে দিয়ে আমাকে বললেন, কালই রওনা হয়ে যাও হে, সৌমেন ভালো লোক, লেগে থাকলে তোমার উন্নতি আটকায় কি। যেদিন মহাপাত্র বাবুর সঙ্গে দেখা করতে যাই সেদিনটা এখনো মনে আছে। সে এক স্মরণীয় দিন বটে। আড়তে পৌঁছে দেখি হই হই কাণ্ড, রই রই ব্যাপার, যেটিতে একটা ট্রলার এসে নোঙর করেছে, তাতে নাকি এক নয় দুই নয় প্রায় ৩৩টা তেলিয়া ভোলা উঠেছে, যেটি একেবারে ভিড়ে ভিড়াক্কার। দেখি একজন হর্তাকর্তা গোছের মানুষ সব কিছু তদারক করছে। শুনলাম উনি সৌমেন মহাপাত্র। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, কি হে সৌমেন, তোমার তো কপাল ফিরে গেল হে, এবার দোতলাটা তুলেই ফেলো। আরেকজন বলে উঠলেন, সমুদা এবার কিন্তু তোমায় ছাড়ছি না গুরু, গেলাবে ফিষ্টি হবে, আর এবার দেশিতে হবে নি, বিলিতি চাই। এক বৃদ্ধ বললেন, তোমার ছোট মেয়েটি বড় ভয়মন্ত হয়েছে সমু, অন্নপ্রাশনে একটা রূপোর গোট গড়িয়ে দিও। আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছিল অনিল মান্না, সৌমেন বাবুর কুক কাম ড্রাইভার কাম সর্বক্ষণের সঙ্গী। সে আমার গানে কানে বলল, কাণ্ড দেখেছেন দাদা, এই বাজারে ৩৩টা তেলিয়া ভোলা, এক একটা কম করে হলেও প্রায় ১০ কেজির বেশি বই কম নয়, মানে কম করে হলেও পৌনে ১ কোটি। শুনে মাথাটা বাই করে ঘুরে গেল। তখন মাসে ১১-১২ হাজার টাকায় আমার দিব্যি হেসে গেলে চলে যেত। ১ কোটি টাকা শুনেইছি কেবল, চোখে কখনো দেখিনি। অনিল অবশ্য থামল না, গলাটা নামিয়ে বলল, আর তার থেকে ৩০ লাখ পাবে মাঝি মাল্লারদের দল, সমুদা ভাগ করে দেবে। গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, বলেন কি, সে তো অনেক টাকা, মাছের ব্যবসায় তাহলে ভালো লাভ আছে বলুন। কই আর, হাত উল্টালো অনিল, ওই মাঝে সাঝে এক আধবার ওই যা এদের কপাল ঘোলে, না হলে এই ব্যবসার এখন যা হাল এদের সংসারই চলে না ঠিক মতো। সমুদায় আর কদিন ব্যবসা চালাতে পারে সেটাই দেখার। পরে শুনেছিলাম কথাটা খুব একটা ভুল বলেনি অনিল, বেশ কয়েক বছর ধরে নাকি এই ব্যবসায় ভাটার টান দেখা দিয়েছে। তেলের টাকা, জেলেদের মজুরি, যন্ত্রপাতি ইত্যাদির দাম যেভাবে বেড়েছে তাতে কয়েকজন ট্রলার মালিক নাকি ট্রলার বেচে সেই টাকা বালি আর কাজু ব্যবসায় লাগিয়েছে। যেসব সাপ্লায়াররা সেই সব ট্রলারের তেল, মোবিল, জাল এসব সাপ্লাই দিয়েছিল তারা টাকার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আর কিছু বললাম না, পাত্র মশায়ের সঙ্গে কথা বলবো বলে এগিয়ে গেলাম। হপ্তাখানেক পরের কথা, ততদিনে পাত্র মশায়ের কল্যাণে আড়তে বেশ জমিয়ে বসেছি। কাজ বলতে খাতা দেখা, হিসেবপত্র ঠিক রাখা, এই সব। আমার অবশ্য কাজটা ধরে নিতে বিশেষ অসুবিধে হয়নি, একেই কমার্সের স্টুডেন্ট, তার উপর কয়েকদিন কলেজ স্ট্রিটে এক পাবলিশার্সের কাছে
এই ধরনের কাজ করে বেশ ভক্ত হয়ে উঠেছিলাম। তবে আশ্চর্য লাগছিল পাত্র মশাইয়ের সঙ্গে মিশে। কঠিনে কোমলে মিশেল এমন লোক আজকাল পাওয়াই যায় না বললে চলে। কাজের জায়গায় যেমন করা তেমনি কর্মচারীদের প্রাণ দিয়ে ভালোবাসে। তার দৃষ্টি সব দিকে ঘোরে। কাজে ফাঁকি দিয়ে পার পাবে এমন কেউ এই পাড়ায় নেই। আর এই ব্যবসার একেবারে খুঁটি নাটি সব মুখস্থ। দাদন দেওয়া থেকে আরম্ভ করে আরোদ বাজার সামলানো সব পাত্রবাবু একাই সামলান। সেদিন পাত্র মশায়ের মেজাজ দিব্যি শরীফ ছিল। কয়েকদিন আগে ব্যাংকে তেলিয়া ভোলা বেচার টাকা ঢুকেছে। কাল পাত্র মশায়ের পাড়ার ছেলে পিলের দল মদে মাংসে মোৎসব করেছে বেহত্ত। বলা বাহুল্য আমিও সেই প্রসাদ থেকে বঞ্চিত হইনি। সকাল থেকে তাই মাথা টিপ টিপ করছে আর ক্রমাগত হাই উঠছে। সঙ্গী ছিল অনিল, তারও অবস্থা খুব একটা সুবিধের না, চোখ এখনো লাল হয়ে আছে। বলতে নেই এই কদিনেই অনিলের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছি। বেশ হাসি খুশি ছেলে, এখানেই বাড়ি। পাত্র মশায়ের লতায় পাতায় কিরকম যেন আত্মীয় হয়। অনিল একটা হাই তুলতে তুলতে বলল, সমুদা তোমার মাঝিরা সব গেছে কই, আরও তো ফাঁকা দেখছি। পাত্রমশাই বললেন, কাল যা গিলেছে বেটারা, দেখো গিয়ে পড়ে আছে কোন আঘাটায়, কিন্তু তাতে তোর কি। তা কত টাকা পেল তোমার মাঝিরা? চোখ পাকালেন পাত্রমশাই। সেটা তোকে কেন বলতে যাব রে, তোর কি চোখ টাটাচ্ছে নাকি? অনিল ফিট করে হেসে বলল, আহা বলই না। পাত্রমশাই মুখখানা ছদ্ম কোপে গম্ভীর করে বললে, অত জেনে কাজ নেই, তবে খারাপ পাইনি এটুকু বলতে পারি। একগাল হেসে দিল অনিল। খারাপ যে পাইনি সে তো জানি সমুদা, আর সেই জন্যই তো চোখ টাটাচ্ছে, নইলে আর জিজ্ঞেস করব কেন বলো। শোনো না, একটা কথা আছে। সৌমেন মহাপাত্রের ভুরু কুচকে গেল। তিনি সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করলেন, কি কথা শুনি? আমাকেও একবার ট্রলারে তুলে দাও না, তেলিয়া ভোলা উঠলে অন্তত কিছু টাকা তো পাবই। প্রস্তাবটা এত অদ্ভুত যে আমরা সবাই একটু হক চকিয়ে গেলাম। পাত্রমশাই একটু অবাক হয়ে বললেন, হঠাৎ করে তোর এইরকম বেয়ারা শখ হলো কেন শুনি? অনিল সলজ্জ মুখে যা জানালো সে এক ভারী রোমান্টিক কাহিনী। অনেকদিন ধরেই বাড়িতে অনিলের বিয়ের কথা চলছে। গত হপ্তায় অনিল বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে গেছিল কাঁথির এক সম্ভ্রান্ত পরিবারে। মেয়ে থার্ড ইয়ারে পড়ে, বাপের কাজু আর বালির ব্যবসা। মেয়ে দেখতে শুনতে ভালোই, তার উপর রবীন্দ্রসঙ্গীত আর ফিশ ফ্রাই দুটোই খুব ভালো পারে। মোটমাট কাজলবালা সাপুইকে ভারী মনে ধরেছে অনিলের। দুই বাড়িতেই কথা হয়ে গেছে এক প্রকার। মেয়ের ফাইনাল পরীক্ষা মিটলেই সামনের অগ্রানে বিয়ে। এখন কথা হচ্ছে যে বিয়ের কিছু খরচ খরচা তো থাকে। এদিকে অনিল যাকে বলে ভারী প্রিন্সিপাল ছেলে, সে ভাবী শ্বশুর বাড়ি থেকে পণ নেওয়ার কথা ভাবতেই পারে না। সে গো ধরে বসে আছে যে শুধু শাঁখা সিঁদুরে মেয়ে নিয়ে আসবে, তাই নিজের বিয়ের খরচ খরচা বাবদ তার কিছু টাকার প্রয়োজন। কথাটা শুনে পাত্র মশাই যে অত্যন্ত প্রসন্ন হলেন সে তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আর আমি তো পারলে ক্ল্যাব দিয়ে উঠতাম, অনিলের চরিত্রের এই দিক জানতাম না তো। ছেলেটার ওপর আমার শ্রদ্ধাই বেড়ে গেল। সৌমেন মহাপাত্র বললেন, কথাটা তো খারাপ বলিসনি বাপধন, কিন্তু সমুদ্রে যাওয়া আর অনেক হ্যাপা জানিস তো। অনিল কপট রাগে বলল, এমন করে বলছো যেন আমি ওই ভবর মতো শহুরে ছিল। আমার বাপের যে এককালে একটা ছোট্ট ট্রলার ছিল আর তাতে করে যে আমি সমুদ্রে মাছ ধরতে যেতাম সে যেন তুমি জানো না।
সামান্য অপ্রস্তুত দেখালো পাত্র মশাইকে। আহা, তা কি আর জানি না বাবু, তোর বাপ মানে সুনীল কাকাকে এই পাড়ায় কে নাচে? তবে কথাটা হচ্ছে গিয়ে, তুই তো সমুদ্রের বেশি গভীরে যাসনি, কাছে পিঠে গিয়েছিস, মানে কথাটা অন্যভাবে নিস না। সুনীলদার ট্রলার তো আর বেশি গভীর সমুদ্রে যাওয়ার মতো ছিল না। এদিকে তেলিয়া ভোলা কিন্তু যাকে বলে গভীর জলের মাছ, যেখানে পাওয়া যায় সেখানে যেতেই লাগে দিন দুয়ে, আসতেও তাই। অতদিনের ধকল কি তুই পারবি? অনিল চওড়া হেসে বলল, পারবো না কেন, সমুদ্রে যাওয়ার অভ্যেস তো আছে, আর কয়েকদিন ঝালিয়ে নিলেই ব্যাপারটা সরগর হয়ে যাবে। আর তাছাড়া সঙ্গে ভব তো থাকবে, বিপদে পড়লে ওই গার্ড দেবে আমাকে, দুজনে মিলে একটা টিপ করে আসি না সমুদা? আমি তো হা, পাত্র মশাইও তাই। তারপর সবাইকে চমকে দিয়ে হা হা করে হেসে উঠলেন তিনি। সাব্বাস অনিল, সাব্বাস সাব্বাস, কথাটা বেড়ে বলেছিস বটে, ভবর মতো কলকাতার বাবু যে কিনা পুকুর আর সুইমিং পুল ছাড়া সাঁতার কাটেনি কোথাও, আর গঙ্গা পারাপারের জন্য লঞ্চে চড়া ছাড়া অন্য কোনো ভেসেলে চড়েনি, সে নাকি যাবে তেলিয়া ভোলা ধরতে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া এমন কঠিন কি কাজ, দীঘা মন্দারমণিতে আউটিং করতে আসার মতোই সহজ, তাই না রে? অনিল হাসিটা ধরে রেখে বলল, তা নয় গো দাদা, আসলে ও থাকলে একটু ভরসা পায়, তুমি তো জানোই ও কতবার আমাকে বিপদ আপদ থেকে বাঁচিয়েছে। কথাটা যে খুব মিথ্যে তা নয়, আবার পুরোপুরি সত্যিও নয়, ব্যাপারটা খুলে বলা দরকার। জানি না তোমরা জানো কি না, আমার একটা অদ্ভুত ক্ষমতা আছে, আমি যদি কারো খুব ঘনিষ্ঠ বন্ধু হই বা কারো ব্যাপারে খুব চিন্তা করি, তাহলে তার কোনো আসন্ন বিপদের ছায়া আমার মনের চোখে ভেসে ওঠে। অনিলের সঙ্গে আলাপ পরিচয়ের কয়েকদিনের মধ্যেই ওকে একবার বলেছিলাম আগুন থেকে সাবধান থাকতে, আর একই দিনে ওর পায়ের ওপর জ্বলন্ত স্টোভ পড়ে অনেকটা পুড়ে যায়। সেই থেকেই দেখেছি আমার ওপর ওর একটা আলাদা বিশ্বাস এসেছে, তাই কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোবার আগে আমাকে জিজ্ঞেস করে যায় আজ যাওয়াটা শুভ হবে কি না, বা হঠাৎ করে জিজ্ঞেস করে যায় আজ ওর মায়ের বা চোখ নেচেছে, সেটা ভালো না খারাপ? আমি যতই বোঝাই যে এসব কুসংস্কার, এতে মাথা ঘামানো মানে মনকে দুর্বল করা, ছেলে কিছুতেই শোনে না। এরকম আরো ছোটখাটো কিছু ঘটেছে, তাতে আমার ওপর ওর বিশ্বাস দিনে দিনে আরো বেড়েছে। পাত্রমশাই গম্ভীর হয়ে বললেন, বাজে কথা রাখ অনিল, ছেলে মানুষের মতো বায়না জুড়িস না, মাঝি হওয়া কি মুখের কথা, রোদে পুড়তে হয়, নোনা জলের গন্ধ মাখতে হয়, দিক চিনতে হয়, স্রোত চিনতে হয়, রাতের আকাশ চিনতে হয়, মোহনার বাঘ চিনতে হয়, তবে গিয়ে না একজন ভালো মাঝি তৈরি হয়। ভবর পুকুরে মাছ ধরার অভিজ্ঞতাই নেই, আর আমি কি না ওকে ভেসেলের সঙ্গে তেলিয়া ভোলা ধরতে পাঠিয়ে দেব? আমার কি মাথা খারাপ হয়েছে, একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে? কথাটা খুব আতে লাগলো বুঝলে, তখন আমার প্রথম যৌবন, ওই বয়সটাই তো স্পর্ধার বয়স, অসম্ভবকে ছুঁয়ে দেখার বয়স, খ্যাপা মোষের শিং রোখের মুঠোয় চেপে ধরার বয়স। আমি বলে বসলাম, কেন, এমন কি হাতি ঘোড়া কাজ শুনি, এত লোকে পারলে আমি পারবো না কেন? না সৌমেনদা, আমি যাবই। পাত্রমশাই আরো গম্ভীর হয়ে বললেন, প্রশ্নই ওঠে না বাবু, আজ আর হোক তুমি আমার এখানে কাজ করো, তোমার প্রতি আমার একটা দায় দায়িত্ব আছে, তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু শেষমেশ আমার আর অনিলের চাপে পাত্রমশাইকে রাজি হতেই হল। একে তো উনি দুজনকে অত্যন্ত স্নেহ করেন, তার উপর অনিল জোর দিয়ে বলল যে
আমাকেও পরের এক মাস ট্রেনিং দিয়ে একেবারে চোস্ত করে তুলবে। তখন শীতকাল, সমুদ্র এমনিতেই শান্ত থাকে, ফলে বিপদের ভয় কম। তাই সাত পাঁচ ভেবে পাত্রবাবুও নিমরাজি হয়ে গেলেন। পাত্রমশায়ের ভেসেল সাম্রাজ্য বেশ বড় বললেই চলে। কয়েকদিন পর তারই একটা ছোট্ট নমুনা টেনে মহা উৎসাহে আমার সমুদ্র যাত্রার ট্রেনিং শুরু হয়ে গেল। রোজ ভোর ভোর উঠি, সামান্য ব্যায়াম করে ব্রেকফাস্ট করে নিই। তারপর অনিল ওর স্কুটার নিয়ে চলে আসে আমাকে তুলতে। আমাদের ট্রেনিংয়ের দায়িত্বে আছে বুড়ো আজগর মাঝি। এখন বয়স হওয়াতে আর সমুদ্র যেতে পারে না ঠিকই, তবে এলাকার প্রায় সব জোয়ান মাঝি আজগরের হাতে তৈরি। প্রথম প্রথম মন্দ লাগছিল না, সকালের দিকে সমুদ্র শান্ত থাকে। তাছাড়া অক্টোবরের শেষ দিক, ঝড় ঝঞ্ঝা তুফানের চান্সই নেই, তাই একটু একটু করে রোজই যাত্রার দূরত্ব বাড়তে লাগল। প্রাথমিকভাবে বিষয়টা একটু সরগরো হয়ে গেলে আমি একটু একটু করে ভেসেলের অন্যান্য কাজকর্ম রপ্ত করা শুরু করলাম। এই যেমন ধরো কম্পাস, নেভিগেশনাল জিপিএস, ইএইচএফ অপারেট করা, এইসব আর কি। যদিও আমার এসব শেখার দরকার আছে তা নয়, যে ভেসেলে যাব বলে ঠিক হয়েছে তাতে অভিজ্ঞ মাঝি মোল্লা কম নেই, খানিকটা নিজের শখেই শিখে রাখা আর কি। এমন সময়ে একদিন একটা ঘটনা ঘটল। দিনটা ছিল বৃহস্পতিবার, তার ওপর পূর্ণিমা। সাগরে সেদিন স্রোতের টান অন্য দিনের তুলনায় একটু বেশি। ফিরে আসছি এমন সময় হঠাৎ করে দেখি আমাদের লঞ্চটা বেগরবাই করা শুরু করেছে। সাইকেলের চাকা টাল খেলে যেমন হয় ঠিক তেমন। হাড়ির মুখটা পেরিয়েছি, দেখি লঞ্চ বাবাজি এক বগ্গা হয়ে ধেয়ে চলেছে বাঁ দিকের তীরের দিকে। আজগর মাঝিকে জিজ্ঞাসা করতেই দেখি তার ভরুতে গভীর ভাঁজ। বলল, কি করে হলো জানি না বাবু, হঠাৎ করে দেখছি স্টেয়ারিং লক হয়ে গেছে, ঘোরাতেই পারছি না। অনিল বিরক্ত হয়ে বলল, স্টার্ট করার আগে দেখে দাওনি কেন? আজগর মাথা চুলকে জবাব দিল, এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল বাবু, দিব্যি তো ঘুরে এলাম, কোথাও কোনো গড়বড় দেখলেন? হঠাৎ করে যে কি হলো? কথাটা মিথ্যে নয়। এদিকে হঠাৎ করেই দেখছি হাড়ির জল একদম শান্ত হয়ে গেছে, বিন্দুমাত্র ঢেউ নেই। একটু আগে আকাশে পাখিদের ওড়াউড়ি নজরে আসছিল, এখন অবশ্য সেটাও নেই। চারিদিকে একটা অস্বস্তির ভাব। আস্তে আস্তে ভেসেলটা তীরে গিয়ে ভিড়তে আজগর নোঙর ফেলল। তারপর বিরক্ত হয়ে কল কবজা নেড়ে ঘেঁটে দেখতে দেখতে বলল, চিন্তা করবেন না বাবু, এই ভেসেলের নারী নক্ষত্র আমার চেনা, একটু টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, চলো অনিল আশপাশে একটু হেঁটে আসি। আজগর মিয়া যতই বলু, আমার মনে হচ্ছে এই জিনিস ঠিক হতে টাইম নেবে। আজগর মাঝি একটা তক্তা পেতে দিল, সেটা বেয়ে আমি আর অনিল নেমে এলাম সেই নোনা ঘাটায়। আমরা চারিদিকে যেয়ে একটু অবাকই হলাম, সমুদ্রের ধার ঘেঁষে এত ঘন ঝাউবন চট করে চোখে পড়ে না। বোঝাই যাচ্ছে যে এদিকে লোকজন আসে না বললেই চলে। অনিল ঝাউবন কেয়া ঝোপ এসব ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। আমি বললাম, আরে কি করছো, ওর মধ্যে সাপ খোপ কি আছে জানা নেই, কি দরকার যাওয়ার? অনিল বলল, এখন শীতকাল শুরু হয়েছে ভব, সাপ খোপের কোনো ভয় নেই, আর তুমি শহুরে লোক, তোমাদেরও সবে ভয় থাকতে পারে, আমরা
এই জলাবাদার এলাকার লোক, এইসব নিয়েই আমাদের সংসার, এসবে আমাদের ভয় পেলে চলে। কি আর করা, অগত্যা লোকটার পিছু নিতেই হলো। ঝোপঝাড় ঠেলে মোটামুটি মিনিট দশে খাটার পরে জঙ্গল একটু পাতলা হয়ে এসেছে। একটা আশ্চর্য জিনিস নজরে এলো, সেটা আর কিছুই না, একটা ভাঙা চোরা মন্দির। উচ্চতা বেশি নয়, দেড় মানুষ সমান হবে, তাই বাইরে থেকে নজরে আসেনি। মন্দিরটা পাথরের তৈরি, লাল রঙের পাথর। নোনা হাওয়ায় এমনিতেই বাড়ি ঘর খুব বেশি টেকে না, এরও তাই অবস্থা। চূড়া ভেঙে পড়েছে, দেওয়াল ধসে পড়েছে, বোঝাই যায় যে শেষে সেই দিনের আর বেশি দূরে নেই। অনিল ভুরু কুচকে বলল, এখানে এই জঙ্গলের মধ্যে মন্দির, আশ্চর্য ব্যাপার তো। আমি বললাম, হ্যাঁ আশ্চর্য কি আছে, এমন কত ভাঙা চোরা মন্দিরই তো ছড়িয়ে আছে বাংলার গায়ে গঞ্জে, এটাও সেই রকমই কিছু একটা হবে। অনিল মাথা নেড়ে বলল, ব্যাপারটা এত সহজ নয় ভব, এই মোহনা খাড়ি আর তার আশেপাশের এলাকা, এর ইঞ্চি ইঞ্চি আমাদের চেনা। আর দীঘা মন্দারমণিতে আজকাল এত টুরিস্ট আসে যে ফাঁকা জায়গা বিশেষ নেই বললেই চলে। আমাদের নজর এড়িয়ে এত পুরনো একটা মন্দির এখানে রয়েছে, আর আমরা লোকাল লোকজন তার খবর রাখি না, কিছু তো একটা গড়বড় আছে। বলতে বলতেই অনিল মন্দিরটার দিকে এগিয়ে গেল, আমিও গেলাম পেছন পেছন। গিয়ে দেখি মন্দিরটার হাল দূর থেকে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি খাড়া। ঝুড়ঝুড়ে দেওয়ালে টোকা দিলে মনে হয় পাথর ঘষে যাবে, এই রকমই অবস্থা। দেখে মনে হয় কোনো অতি বৃদ্ধ প্রপিতা মহী শেষ শীতের অপেক্ষায়, একটা বড় ঝড় এলে সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে। অনিলের ভুরু কোঁচকানো ভাবটা যায়নি, সে এদিক ওদিক তাকিয়ে বলল, আশ্চর্য, এ তো অবাক কাণ্ড। বললাম, আবার কি হলো? কিছু না বলে মাটির দিকে আঙুল দিয়ে দেখালো সে। দেখি মাটিতে এদিক ওদিক ছড়ানো আছে কিছু কড়ি আর ধানের ছড়া, সব কটাতেই সিন্দুর লাগানো। একটু খুঁজে পেতে একটা কলা পাতা, শেষ হয়ে যাওয়া দুটো ধূপের কাঠি, একটা মাটির প্রদীপ, ছোট ধনুচি, এসবও খুঁজে পাওয়া গেল। এবার আমার ভুরু কুচকানোর পালা, মানে এখানে নিয়মিত পুজো হয়, এ তো সত্যি অদ্ভুত ব্যাপার, এই নিরালা নির্জনে কে আসে পুজো দিতে। অনিল এদিক ওদিক তাকিয়ে বলল, ব্যাপারটা আমার খুব একটা সুবিধের লাগছে না ভব, আর একটা জিনিস লক্ষ্য করেছ, এমন নয় যে নিয়মিত এখানে পুজো হতো, রিসেন্টলি শুরু হয়েছে। কথাটা সত্যি, যেখানে নিয়মিত পুজো হয় তার একটা লক্ষণ থাকে, তেল সিঁদুর দিয়ে লেপা মূর্তি, প্রচুর পুরনো প্রদীপ, একটা ঢিবির মতো জায়গা যেখানে ধূপ কাঠি গোজা থাকে, বাতাসে ধূপ ধুনোর গন্ধ, ইতিউতি ছড়িয়ে থাকা ফুল বেলপাতা, এই সব। এখানে অবশ্য সেসব কিছুই নেই, এমনকি যে প্রদীপ আর ধনুচি পড়ে আছে সেগুলোও রীতিমতো নতুন। অনিল বিড়বিড় করতে করতে বলল, এই নির্জন জায়গায় এমন একটা ভাঙা চোরা মন্দির, সেখানে আবার পুজোর সামগ্রী, না বাবু আমার ভালো ঠেকছে না, এখন ফেরা যা, পরে না হয় লোকজন নিয়ে আসা যাবে। এতক্ষণে আজগর মাঝি নিশ্চয়ই স্টিয়ারিং সারিয়ে ফেলেছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, তোমরা তো জানো আমার একটা আশ্চর্য ক্ষমতা আছে, কোথাও কোনো অলৌকিক কিছু ঘটলে আমার ষষ্ঠ ইন্দ্রিয়েতে তা ধরা পড়ে। আমার মন বলছিল এখানে তেমনই কিছু একটা ঘটেছে, তবে সেই অনুভূতির প্রাবল্য বড়ই ঘীর, পদ্মপাতায় বৃষ্টির ফোঁটা একবার পড়েই হারিয়ে যাওয়ার মতো।
ফিরে আসতে আসতে একটা জিনিস দেখে ধমকে গেলাম। মন্দিরের পেছনে ঝাউবনের একটু ভেতরে কি একটা পোতা আছে না মাটির মধ্যে, অনিলেরও চোখ পড়েছে সেটাতে। আমরা দুজনে পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে। গিয়ে বোঝা গেল জিনিসটা কি, একটা নৌকার গলুই। নৌকাটার প্রায় পুরোটাই চাপা পড়েছে বালির তলায়। বালির ওপরে শুধু গলুইয়ের মাথায় জেগে আছে, সেটাই প্রায় এক মানুষ সমান। অনিল অস্ফুটে বলল, সর্বনাশ। বললাম, কি হলো? যে নৌকার গলুই এত বড়, সে তো বিশাল বড় নৌকো, কম করে 30-40 জনের ভেসে। আমি প্রথমে বুঝলাম না এতে সর্বনাশের কি আছে। অনিলই ব্যাখ্যা করে বোঝাল, নৌকুর গলুই দেখে বোঝা যায় নৌকোটা কত বড়। এই যেমন অনিল বুঝেছে, কিন্তু গলুই দেখে এও বোঝা যাচ্ছে যে এ নৌকা হাল আমলের নয়, পুরনো কালের, অনেক অনেক পুরনো। জিজ্ঞেস করলাম, কত পুরনো? আগেকার দিনে যেমন পাল তোলা নৌকো ভেসে বেড়াতো এই নদীতে সাগরে, ঠিক তেমনই। আমি অবাক হয়ে বললাম, এতদিনের পুরনো নৌকো এখানে পোতা আছে আর এখনো এটা ধসে পচে যায়নি? অনিল বলল, সেটাই তো আশ্চর্য, এত পুরনো নৌকো এই নোনা জলে হাওয়ায় টিকে থাকলো কি করে? বললাম, তুমি শিওর যে নৌকোটা ওই পাল তোলা যুগেরই নৌকো? অনিল গলুইয়ের দিকে আঙুল তুলে বলল, ডিজাইনটা দেখেছো? শুনেছি আমার ঠাকুরদা ও বাপ দাদার আমলেও এমন নৌকো চলত। এ হাল আমলের জিনিস হতেই পারে না। কাছে গিয়ে দেখলাম গলুইয়ের সারা শরীর জুড়ে চিত্র বিচিত্র সব অলঙ্করণ খোদাই করা, আর তার কারুকার্য দেখে অবাক হতে হয়, এমনই নিখুঁত আর অসাধারণ সৌন্দর্য তা। তবে আমার মন কেড়ে নিল মাথার ঠিক দুই ধারে দুটি হাতি, তারা সুর তুলে কাকে যেন অভিবাদন জানাচ্ছে। তাদের শরীরের সুঠাম গঠন, দেহসৌষ্ঠব থেকে ঝরে পড়া উদ্ধত্ত সুউন্নত দাঁত দুখানি সবই এত জীবন্ত যে দেখে অবাক হতে হয়। এমন জীবন্ত ও মনোহর কাঠ খোদাই জীবনে দেখিনি বললেই চলে। দূর থেকে আজগর মাঝির ডাক কানে এলো, এবার আমাদের যেতে হবে। 3-2 পরের কথা, আড়তে ঢুকতে একটু দেরি হয়ে গিয়েছিল। অফিস ঘরে ঢুকে দেখি পাত্র মশায়ের পাশে অনিল, আর টেবিলের উল্টো দিকে আর একজন বসে। অনিল যে ভাব নিয়ে আগন্তুক ভদ্রলোকের দিকে চেয়ে আছে তাকে ভক্তি ছাড়া আর কিছুই বলা যায় না। আমি ঢুকতেই হই হই করে উঠলেন পাত্র মশাই, এসো ভব, এসো এসো, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। এই দেখো মাখন, এই হচ্ছে ভবতারণ, আমার কাছে কাজ শিখছে এখন, জেদ ধরেছে তেলিয়া ভোলা ধরতে যাব। যেন তেলিয়া ভোলা ধরা পুকুরে চার ফেলে সরপুটির ধরার মতোই সহজ। কি অন্যায় আবদার বলো দেখিনি, আবার আমাদের অনিলের কাছে ট্রেনিংও নিচ্ছে সমুদ্রে যাওয়ার। লোকটা আমার দিকে ফিরল, কিছু কিছু লোক আছে যার উপস্থিতিটাই একটা ঘোষণা। এই লোকটাও সেই রকম পাকানো আটো সাটো চেহারা, চওড়া কপাল আর ঘোলাটে অথচ তীব্র চোখ, একবার দেখলেই মনে হয় লোকটি বড় সামান্য নয়। আমি হাত জোর করে নমস্কার করে আমার নাম বললাম। লোকটিও প্রতি নমস্কার করে বলল, আমার নাম মাখন, মাখন মাঝি। শুনে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মাঝিপাড়ার লিভিং লিজেন্ড মাখন মাঝি আমার সামনে, সেই যেদি একরোখা লোকটা যার হাতে নাকি ট্রলার কথা বল, আর যে লোকটা নোনা বাতাস শুকে বলে দিতে পারতো কোন দিকে কত দূরে গেলে মাছের ঝাঁক পাওয়া যাবে, সেই লোকটা। জেলে পাড়ার সব উঠতি মাঝিদের কাছে হিরো একজন, আইডল একজন, মাখন মাঝি। আরো শুনেছি লোকটার বেপরোয়া একরোখা স্বভাবের কথা,
মায়ের পুজো না করে সে ট্রলারে পা রাখত না। রকচটা মানুষ, বেশিরভাগ সময়ই পড়ে থাকত নেশা করে, কিন্তু ট্রলারে পা দিলেই যেন অন্য মানুষ। ট্রলার নিয়ে শিকারি হাঙরের মতো ধেয়ে যেত মাছের পালের দিকে, তার নির্দেশে জাল ফেললেই যেন কোনো অনির্দেশ্য মন্ত্র বলে মাছের ঝাঁক উঠে আসত সেই জাল বেয়ে। তারপর জলের যুদ্ধ জয় করে সমুদ্রের নোনা বাতাস বুকে মেখে সে যখন বন্দরে ফিরত, তখন সে আবার অন্য মানুষ। সবাই উৎসবে ভাসলেও সে চলে যেত নিজের ঘরে, আবার নেশা করত। শুধু গম্ভীর গলায় বলত, সবই মা চণ্ডীর কৃপা। পাত্রমশাই বললেন, বুঝলে ভব, একটা সময় ছিল যখন আমাদের ট্রলার জলে গেলেই পেট ভরে মাছ আনত। ও যখন ছিল আমরা প্রায় 20 বার তেলিয়া ভোলা তুলেছি, ওর জন্যই তো বলতে নেই আমাদের এত নাম ডাক। মা কোনো তো কম টাকা কামায়নি, সেও গেল যেন মা লক্ষ্মীর আশীর্বাদও আমাদের ওপর থেকে চলে গেল। মাখন অল্প হেসে বলল, অমন বলবেন না বাবু, আপনারা সাপোর্ট না দিলে মাখন মাঝি কি আর সেই জায়গায় পৌঁছতে পারত? যা, ফের তাহলে জলে নামছি কবে? আবার চমকাবার পালা। মাখন মাঝির বয়স শুনেছি 65-এর কাছাকাছি, আরও ছেড়েছে বহুদি, জমানো টাকা দিয়ে বালির ব্যবসা করে এখন নাকি বেশ বড় লোক। সে দুই ছেলেকেও সে এই ব্যবসায় লাগিয়েছে। সেই মাখন মাঝি এই বুড়ো বয়সে আবার সমুদ্রে যাবে মাছ ধরতে, কিন্তু কেন? আমার দিকে চেয়ে পাত্রমশাই বোধহয় প্রশ্নটা বুঝতে পারলে একটু গম্ভীর হয়ে যা বললেন তা এই রকম, মাখনের অবস্থা আগের থেকে অনেক পড়ে গেছে, দুই ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছে ব্যবসার ভাগ নিয়ে, সেই শোকে মাখনের স্ত্রীও দেহ রেখেছেন বছরখানেক হল। এককালের দোর্দণ্ড প্রতাপ মাখন মাঝির এখন প্রায় ভিকিরির অবস্থা, তাই মাখন চাইছে একবার শেষবারের মতো সমুদ্রে যেতে। তেলিয়া ভোলা আনতে পারলে একটা বড় টাকা সে পাবে, সেই টাকা নিয়ে স্থাবর অস্থাবর যা কিছু আছে সব বেচে বুঝে দিয়ে মাখন চলে যেতে চায় তার গ্রামের বাড়ি। শেষ জীবনটা শান্তিতে সেখানেই কাটাতে চায় সে। এই যাত্রাই তার শেষ সমুদ্র যাত্রা, কর্মমুখর জীবন থেকে তার বিদায় সঙ্গী। অনিল কিছু একটা বলতে যাচ্ছিল, পাত্রবাবু তার আগেই বলে উঠলে, মাখন, তুমি যে আবার সমুদ্রে যাবে এ আমাদের কল্পনাতেও ছিল না, তুমি তৈরি হও, নতুন ভেসেল আছে, আমিনসের ইঞ্জিন। অনিল আর ভব যাবে তোমার সঙ্গে, আর সঙ্গে জনাব আছে ভালো জেলে দিয়ে দেব। ভব, তুমিও রেডি হয়ে নাও, এর থেকে বড় সুযোগ আর পাবে না। আমার নিজের কানকে আমার বিশ্বাস হচ্ছিল না, আমার প্রথম সমুদ্র যাত্রা, আর সেটাও জেলে পাড়ার সাক্ষাৎ লিজেন্ডের সঙ্গে। মাখন উঠে পড়ল, গম্ভীর গলায় বলল, তাহলে ওই কথাই থাকলো বাবু। 5 দিন পর অমাবস্যা, আজিতে দেখেছি শুভযোগ আছে, ওই দিনই বেরোব, আমি আগের দিন চলে আসব এখানে। পাত্রমশাইও উঠে দাঁড়ালেন, বললেন, এককালে আমাদের অনেক সেবা করেছে মাখন, আমারও কর্তব্য তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ানো। কথা দিচ্ছি, এবার যদি সেই রকম তেলিয়া ভোলা আনতে পারো তাহলে 1-এর 3 নয়, তুমি অর্ধেকই পাবে। মাখন মাঝি ছলো ছলো চোখে পাত্রমশাইয়ের হাত চেপে ধরল, তার মুখে কথা জোগালো না, তারপর চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল সে। পরের কয়েকদিন মহা উৎসাহে হই হই করে কেটে গেল। আমাদের সঙ্গে যাবে MVBB, নতুন ইঞ্জিন, তবুও সব যন্ত্রপাতি চেক করে নেওয়া হল, বাইরের দিকটা রং করা হলো এক প্রস্থ,
যাত্রা শুরুর ঠিক আগের দিন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। আগেই দেখেছিলাম যে শঙ্করপুরের জাহাজঘাটের গেটের ঠিক বাইরে এক পাগলা বুড়ো বসে ভিক্ষে করে। আমি মাঝে মধ্যে ওদিকে গেলে বুড়োকে চা আর লেরো বিস্কুট খাওয়াতাম। তাতে বুড়ো ভারী খুশি হতো আর আগ্রম বাগ্রম কত কী যে বকে যেত তার ঠিকানা নেই। শুনেছিলাম বুড়োর নাকি এক ছেলে ছিল, সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা যায়, সেই থেকে বুড়োর মাথা খারাপ। জেলেদের দেখেছি ভেসেলের রসদ ভরার সময় বুড়োকে কিছু না কিছু দিতে। জিজ্ঞেস করতেই অনিল বলেছিল লোকটার নাকি ভবিষ্যৎবাণী করার স্বভাবও আছে, আর তার কিছু কিছু কথা হঠাৎ করে মিলেও যায়। তাই ভয়েই হোক বা ভক্তিতেই হোক, জেলেরা বুড়োকে এটা ওটা দিয়ে তুষ্ট রাখে। আগের দিন আমি আর মাখন কাকা জাহাজঘাটে যাচ্ছিলাম তদারকি করতে। তদ্দিনে মাখন মাঝি আমার কাকা হয়ে উঠেছে। কাকার সঙ্গে রোজই বিভিন্ন মাছ ধরতে যাওয়ার অভিযানের গল্প শুনি। এই কদিনেই বুঝেছি লোকটা বাইরে রুক্ষসুক্ষ হলে কি হবে, অন্তরে স্নেহ ভালোবাসার অভাব নেই। আর ছেলেদের আলাদা হয়ে যাওয়াটাও যে লোকটাকে ভেতরে ভেতরে একেবারে নিঃস্ব করে দিয়েছে সেটাও বুঝতে পারতাম। আমরা জাহাজ ঘাটায় ঢুকতে যাব, এমন সময় হঠাৎ করে দেখি সেই বুড়ো রাস্তা আটকে দাঁড়িয়ে। তাকে দেখে সেই বক বক করা পাগল বলে চেনা মুশকিল। তার চুলগুলো উস্কো খুস্কো, দুই চোখ লাল, আড্ডিসার রোগা বুক জুড়ে জেগে উঠেছে শত সহস্র রাগী শিরা উপশিরা। বুড়ো রাস্তা আটকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় দাঁত খিচিয়ে বলে উঠল, তোর লোভ এখনো যায়নি, এত খেয়েও শান্তি হলি না তুই, আয় এবার আয়, তুই মা নিজেই তোকে টেনে এনেছে বুঝলি, তোর সব গেছে আরো যাবে, সব যাবে, সব নষ্ট হবে, হে হে হে। মাখন কাকার বেশ কিছু অনুরাগী আশেপাশেই ছিল, তারা তাড়াতাড়ি বুড়োকে সরিয়ে নিয়ে গেল। বুড়ো গেল বটে, তবে সাপ মন্নি করতে করতে। মাখন কাকা কিছু বলল না, খানিক্ষণ বুড়োর দিকে অপলক চোখে চেয়ে রইল। আমি বুড়োকে সামলাতে গেলাম, এসে দেখি মাখন কাকা নেই, কাউকে না বলে কোথায় যেন চলে গেছে। পরের দিন সব জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে পৌঁছতে পৌঁছতে আমার বেশ দেরি হয়ে গেল। গিয়ে দেখি জাহাজ ঘাটা জুড়ে হই হই র, বাকিটা আগেই পৌঁছে গিয়েছিল। তারপর ঘাটের পাশে ঘর বসিয়ে সাড়ম্বরে মা চণ্ডীর পুজো করছেন মাখন কাকা। সবাই প্রসাদ পেয়েছে, প্রসাদের মধ্যে অন্যতম ছিল দেশি মদ, তার গন্ধে চারিদিক ভুর ভুর করছে। এমভি বিবেক নতুন ভেসেল, উঠে নিজের জায়গায় ছোট হ্যান্ড ব্যাগটা রেখেই খেয়াল হলো একটা প্রয়োজনীয় ঔষধ আনতে ভুলে গেছি। কাছেই মা শঙ্করী ফার্মেসি, চেনা দোকান। দোকানি ঔষধটা প্যাক করে বললেন, এই প্রথমবার সমুদ্রে যাচ্ছ ভাই, মায়ের আশীর্বাদটা নিয়ে গেলে পারত। কথাটা মনে লাগলো, তাই একবার পুজোর জায়গাটা দেখতে গেলাম। আর গিয়েই মনে হলো আমার পা দুটোকে কে যেন মাটিতে আটকে দিয়েছে। ঘটের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিঁদুর লাগানো কড়ি, ধানের ছড়া, শেষ হয়ে যাওয়া ধূপের কাঠি, নতুন মাটির প্রদীপ আর ছোট ধুনুচি। যখন ফের জাহাজে উঠলাম তখনও বোধ হয় আমার ভুরু কুচকে থাকবে। মাখন কাকা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভব, কিছু নিয়ে চিন্তায় আছো মনে হচ্ছে, ভয় পাচ্ছ না তো? মাখন কাকাকে আশ্বস্ত করতে করতেই দেখলাম ভেসেল নড়তে শুরু করেছে। মাঝিরা উল্লাস ধ্বনি দিয়ে রব করে উঠল। আমি একবার মা ভবতারিণীর নাম নিয়ে হাত জোর করে মাথায় ঠেকালাম। আমাদের ট্রলার জল কেটে এগোতে লাগলো, স্টিয়ারিংয়ে মাখন কাকা, বাকিরা কেউ ডেকের ওপরে, কেউ বা ইঞ্জিন ঘরে ব্যস্ত। আস্তে আস্তে দেখলাম ট্রলার একটা সরু খাড়িতে ঢুকছে।
এটা বোধ হয় সমুদ্রে যাওয়ার চালু রুট নয়, কারণ বাকিদের দেখলাম মুখ চাওয়াচাওয়ি করতে। দুজন মাঝি এসে মাখন কাকাকে কি যেন একটা বলল। মাখন কাকা উত্তর দিতেই তারা ফের নিজের কাজে চলে গেল। আমি মাখন কাকার কাছে গেলাম, অনিলও ছিল। সে বলল, এটা কোন রুট ধরলে কাকা? মাখন কাকা উত্তর দিল, ওরা আজকালকার ছেলে, এসব জায়গা চিনিস না। এ হচ্ছে আমার পয়া খাড়ি, বুঝলি? এককালে এই পথ দিয়েই লোকে সমুদ্রে যেত, তারপর নদীও বাঁক নিল, এই রাস্তাও লোকে ভুলে গেল। আমি দৈবাতের খোঁজ পাই, তারপর যতবার এই রাস্তা দিয়ে গেছি ততবারই আমার ট্রলার গাড়ি গাড়ি মাছ নিয়ে ফিরেছে। এই আমার শেষ মাছ ধরতে যাওয়া। ভাবলাম তোদেরও খাড়িটা চিনিয়ে দিই, মায়ের কৃপা হলে তোরা একদিন মাখন মাঝির থেকেও ডবল ডবল মাছ আনবি। ট্রলার একটা জায়গায় আসতেই মাখন কাকা ইঞ্জিন বন্ধ করতে বলল। আস্তে আস্তে ইঞ্জিনের আওয়াজ বন্ধ হয়ে গেল। চারিদিকে জলের শব্দ আর পাখিদের কলকাকলি, শনশন সমুদ্রের হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমাদের গানের পাশ থেকে গড়িয়ে পড়া ঘামের ফোঁটা। আমাদের ভেসেলের গতি এখন প্রায় স্থির। মাখন কাকা দেখলাম ডান দিকে ঘুরে প্রণাম করল, বিটবিট করে মন্ত্রও পড়ল একটা। আমি আর অনিল ততক্ষণে স্ট্যাচু হয়ে গেছি, কারণ এতক্ষণে এই খাড়িটা আমরা চিনতে পেরেছি। আর মাখন কাকা যে আঘাটার দিকে ঘুরে প্রণাম করেছেন সেটাও আমরা চিনি। মন্ত্র পড়া শেষ হলে কাকা প্রসন্ন মুখে ইঞ্জিন চালানোর নির্দেশ দিলেন। আবারও জল কেটে উদ্ধত রাজহাঁসের মতো ছুটতে লাগলো MV BB। অনিল একবার জিজ্ঞেস করল, কাকে প্রণাম করলে কাকা? মাখন কাকা বলল, মা চণ্ডীকে, আমার আরাধ্যা দেবী। কিন্তু এখানে এখন আঘাটা হলে কি হবে অনিল? এককালে এটাই ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় জাহাজ ঘাটা। শয়ে শয়ে নৌকা ছাড়তো এখান থেকে, আর কোথায় না কোথায় যেত, শ্রীলঙ্কা, চট্টগ্রাম, ভিয়েতনাম, বালি, মালয়েশিয়া। এই ঘাটের কি নাম কাকা, কখনো শুনিনি তো এর ব্যাপারে? এর নাম ছিল ধনাঘাট। ধনাঘাট? হ্যাঁ, ধনপতির ঘাট। কে ধনপতি? আর তার নামে একটা আস্ত জাহাজ ঘাটের নাম কেন হয়েছিল সে আর জানা হলো না। একটু পরেই আমরা সমুদ্রে গিয়ে পড়লাম। ভেসেল ছেড়েছে প্রায় 9 ঘন্টা হতে চলল। সারাদিন ঘটার মতো কিছুই ঘটল না, তবে মাছ পাওয়া গেল প্রচুর। আমি শহরের ছেলে, এইসবের অর্ধেক মাছ চোখেই দেখিনি কখন। মাঝিদের মধ্যে বেশ একটা খুশির আবহাওয়া। আমি শুধু দেখছিলাম মাখন কাকা এত সাবলীল ভাবে অনায়াসে ট্রলার চালাচ্ছিলেন। মাখন কাকা যেন মনে হচ্ছিল অলস বাতাসে ভেসে বেড়াচ্ছে বিশাল অ্যালবার্টস। আর এই সমুদ্র যেন হাতের তালুর মতো চেনা লোকটা, যেখানে গিয়ে জাল ফেলতে বলছে সেখান থেকে প্রচুর প্রচুর মাছ ধরা পড়ছে। কোনো যন্ত্রপাতি নয়, কোনো আধুনিক প্রযুক্তি নয়, স্রেফ অসামান্য ইনটুইশন। দু একবার লোকটার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলাম, লোকটা পাত্তাও দিল না। ট্রলার সমুদ্রে গিয়ে পড়া স্তব, লোকটা সেই যে মদ খাওয়া শুরু করেছে তার আর বিরাম নেই। অথচ স্টিয়ারিংয়ের মুঠো এক মুহূর্তের জন্য শিথিল হয়নি, শুধু মুখখানা গম্ভীর আর চোখের কোনা সামান্য লাল। সন্ধে হয় হয়, তোমরা যদি কখনো সমুদ্রে যাও তাহলে দেখবে যে প্রথম দিকে ঢেউয়ের সঙ্গে যুদ্ধটা সয়ে সমুদ্রের গভীরে যাওয়ার পর সমুদ্র খুবই শান্ত। আর সে ছিল ভারী মনোরম দিন, মাথার ওপরে শীতের নির্মেঘ আকাশ, চারিদিকে সুনীল জলরাশি, ইঞ্জিনের গম্ভীর গুঞ্জন, ঢেউয়ের মৃদু উচ্ছ্বাস আর শন শন হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। মাঝে মাঝে দূর থেকে দু একটা অন্য ট্রলারও দেখা যাচ্ছে। সন্ধ্যের পর জেলেদের সঙ্গে বসে এটা ওটা গল্প করতে করতেই কেটে গেল।
মাগন কাকা কারো সঙ্গে খুব একটা কথা বলছে না। মাঝে একবার দুবার দেখলাম ডেকের সামনে গিয়ে হাত কোমরে রেখে শূন্য দৃষ্টিতে দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকতে। একটু পরে কাকা আমাকে, অনিলকে আর জেলেদের সর্দারকে ডাকল, বলল, এভাবে হবে না, এখানে অনেক ভেসেলের ভিড়, তেলা ভোলা এখানে নেই, ওরা নিশ্চয়ই তারা খেয়ে দক্ষিণে গেছে, আরো কাল আরো দক্ষিণে যেতে হবে। হেড জেলের নাম আকরা, সন্ডা গুন্ডা গোছের চেহারা, সে মাথা চুলকে বলল, কিন্তু কাকা, ওরা তো শুনেছি পূবের দিকে ভেসে যায়, দক্ষিণে সমুদ্র আরো উত্তাল হবে, এই ভেসেলে অত দূর যাওয়া কি ঠিক হবে? মাখন কাকা কথাটা শুনে একবার শুধু লাল লাল চোখে আক্রমের দিকে চাইল। সেই দৃষ্টি দেখে আমাদের তো বটে, আক্রমেরও প্রাণ উড়ে গেল বোধ হয়, অত বড় সন্ডা লোকটাও তখন পালাতে পারলে বাঁচে। মাখন কাকা ফের চলে গেল ইঞ্জিন রুমে স্টিয়ারিং ধরতে, আমি রাতের খাওয়া খেয়ে ঘুমোতে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙল প্রচণ্ড দুলুনিতে, উঠে দেখি দক্ষিণে অনেকটা চলে এসেছি, এদিকে সমুদ্র অত শান্ত নয়, বড় বড় ঢেউ উঠছে আর ভেসেলটা সাংঘাতিকভাবে দুলে উঠছে। আমাদের ট্রলার এমনিতেই বেশ শক্তিশালী হলেও এত দূরের যাত্রার জন্য নয়, মাঝিদের মধ্যে যে কানাকানি শুরু হয়েছে সেটাও নজর এড়াল না। পরের ছয় ঘন্টা ধরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে এমভি বিবেক চলল আরো দক্ষিণে। ততক্ষণে মাঝিদের কানাকানি প্রায় বিদ্রোহে পরিণত হয়েছে, আমি আর অনিল তাদের বুঝিয়ে পারছি না, ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে অনিল ছুটে গেল মাখন কাকাকে ডেকে আনতে, সঙ্গে গেল আকরাম। মাখন কাকা না থাকলে এই উত্তাল সমুদ্রে স্টিয়ারিং ধরতে একমাত্র ওই ভরসা। মাখন কাকা এসে দাঁড়ালো সবার মাঝে, ততক্ষণে তার চোখ পুরো লাল, চুল উস্কো খুস্কো, পোশাক আলু থাল, চারদিকে ভয়াল সমুদ্র গর্জনের মধ্যে সে এসে দাঁড়ালো কালান্তক অশনির মতো। এসেই উদ্ধত সুরে জিজ্ঞেস করল, এই কি হয়েছে, এত গোলমাল কিসে? একজন নেতা গোছের জেলে বেশ উগ্রভাবে সামনে এসে বলল, এত তেলে ভোলা করে কি হবে কাকা, আজ তো ভালোই উঠছে। এরপরেও এত দূরে আসার কারণ কি? দেখেছো তো সমুদ্রের অবস্থা, ভেসেল টানতে পারছে না, তোমার মাতলামি আর পাগলামির জন্যই সবাই বিপদে পড়বে নাকি? মাখন কাকা কিছু বলল না, শরীরের ডান দিকটা সামান্য বেঁকিয়ে একটা ঘুষি মারল লোকটার চোয়ালে, লোকটা সামান্য উড়ে প্রায় ছ ফিট দূরে ছিটকে পড়ল। আমার শীত দ্বারা দিয়ে যেন একটা ভয়ের স্রোত নেমে গেল। মাখন কাকার এই রূপ কি কেউ কখনো দেখেছে? চুলগুলো উঠছে যেন আগুনের শিখা, চোখের মণি বড় বড় হয়ে উঠেছে, রগের শিরা ফুলে উঠেছে ক্রোধী গাল সাপের মতো। লোকটা এক টানে নিজের জামা ছিঁড়ে ফেলল ফরফর করে। আমরা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলাম ওই 65 বছরের বুড়োটার সারা শরীরে কিলবিল করছে বেশি, তারা ফুলে উঠছে এই দক্ষিণে সমুদ্রের ঢেউয়ের মতো, উন্মত্ত সর্বনাশের মতো, অহংকারী বাসুকীর ফনার মতো। আমরা ভয়ার্ত আর বিহ্বল চোখে সেদিকে তাকিয়ে রইলাম। মাখন কাকা একটা অচেনা কাটা কাটা গলায় বলল, এরপর যেন আর কারো বাদরামও না দেখি, নইলে গলা কেটে জলে ফেলে দেব। আর তোমরা নিশ্চয়ই জানো যে এখানে হাঙর আছে। বাকি মাছিরা চুপ, আমি আর অনিল চুপ। মাখন কাকা ইঞ্জিন রুমে যাবে বলে পেছনে ফিরল, আর তক্ষুনি আমি আর অনিল আশ্চর্য হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেলাম। মাখন কাকার পিঠের সমস্তটা জুড়ে দুটো মস্ত উল্কি আঁকা, দুটো উদ্ধত মদনমত্ত হাতির উল্কি, আর তাদের সুর দুটো এসে মিলেছে কাকার ঠিক কাঁধের কাছে। ওই হাতির ছবি আমি চিনি, তাদের বলিষ্ঠ দেহ ভঙ্গিমা, উদ্যত সুর আর সুউন্নত দাঁত,
এসব আমরা দেখেছি কয়েকদিন আগে। অনিল কিছু বলার আগেই শুনলাম মেঘের কুরুকুরু। তাকিয়ে দেখলাম সারা আকাশ জুড়ে ঘনিয়ে এসেছে অসময়ের ঝড়ো মেঘ। তার ভ্রুকুটি দেখে অতি বড় সাহসীর বুক কেঁপে ওঠে। আমরা তো সাধারণ মানুষ। ঝড়টা আশ্রে পড়ল বিকেল 3টে নাগাদ। সারা আকাশ ঘন কালো হয়ে এসেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, সঙ্গে বজ্রপাত। মনে হচ্ছে যেন সর্বগ্রাসী হাহাকারের বুক চিরে দিচ্ছে শেষ নাগের ক্রুদ্ধ ছোবল। সমুদ্রের জল ফুসে উঠছে অচেনা সর্বনাশের মতো। ঢেউয়ের মাথায় আমাদের ভেসে এমনভাবে দুলছে যেন মোচার খোলা। সমুদ্রের উন্মত্ত অনবরত ঢেউ ডেকের ওপর আশ্রে পড়ছে। সব কিছু ওলট পালট তছনছ হয়ে গেছে। জাল রাখা যাচ্ছে না। জাল বাঁধবার হুইলের স্ট্যান্ড থরথর করে কাঁপছে। একবার একটা দমকা হাওয়ার ঝাপট মারতেই ট্রলারের কেবিনের কাঁচগুলো ঝনঝন করে বেজে উঠল। কিন্তু মাখন কাকার কোনো ভ্রুক্ষেপই নেই। লোকটা যেন একা হাতে লড়াই করতে নেমেছে সাক্ষাৎ মহাপ্রলয়ের সঙ্গে। তার মুঠোয় ধরা স্টিয়ারিং হুইল আমাদের ট্রলারকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই ভয়াবহ হাহাকারের দিকে। একটু পরে যেটা শুরু হলো তাকে মহাপ্রলয় ছাড়া আর কিছুই বলা যায় না। মনে হলো কালো আকাশ আর তার নিচে আরও কুচকুচে কালো জলরাশির মধ্যে আমাদের ট্রলার যেন নিয়তির হাতের খেলনা মাত্র। মাখন কাকা আর আক্রম ছাড়া বাকিরা ভেসেলের পেটের ভেতর গিয়ে লুকিয়েছে। আমি সিঁড়ির ঠিক মুখটার কাছে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। জানি মৃত্যু হয়তো সামনে। আমার সারা শরীর ভিজে, শীতে আর ভয়ে থরথর করে কাঁপছি। তবু বারবার কেন জানি মনে হচ্ছে যে মরণের এই প্রলয়ঙ্করী রূপ না দেখে মরলে আমার শান্তি নেই। চোখের ডান কোণ দিয়ে দেখলাম একটা মস্ত পাহাড়ের মতো ঢেউ এগিয়ে আসছে আমাদের ট্রলারের দিকে। তার সর্বগ্রাসী সর্বনাশী হা দেখে বুঝলাম এবার আর আমাদের নিস্তার নেই। আকাশের মেঘের স্তূপ তখন ঘন কালো ভ্রুকুটি মেলে তাকিয়ে আছে আমাদের দিকে। আর মনে হলো তারা যেন কোনো একটা রূপ নেওয়ার চেষ্টা করছে। কিসের রূপ নিচ্ছে ওরা? ভাবতে ভাবতেই দেখি ঢেউটা আসতে পড়ল ট্রলারের ওপর, আর আমাদের ভেসেলটা জলে সম্পূর্ণ ডুব দিয়ে ভেসে উঠল। রেলিং থেকে আমার হাতটা ছিটকে যেতে যেতেও যায়নি। উঠে দেখলাম জালের হুইল ভেঙে পড়েছে আক্রমের মাথায়। সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বোঝার বাকি রইল না, আমাদের ট্রলার আর মাখন মাঝির নিয়ন্ত্রণে নেই। বাকি জেলেরাও বোধহয় সবাই জ্ঞান হারিয়েছে। সলিল সমাধির হাত থেকে আর বোধহয় নিস্তার নেই। ঠিক এমন সময়ে হঠাৎ শুনতে পেলাম মাখন মাঝির পৈশাচিক চিৎকার। ঝড়ের হুঙ্কার ছাপিয়ে পাগলের মতো অট্টহাসি হেসে উঠছে সে। ওই ওই জানতাম এখানেই আছে ওরা। ওই দেখ তেলে ভোলার ঝা, ঢেউয়ের ওপর কেমন নাচতে নাচতে যাচ্ছে দেখ। হুইল ধর আক্রম, হুইল ধর, আমি জাল ধরতে যাচ্ছি। বলতে বলতেই দেখলাম মাখন মাঝি দৌড়ে যাচ্ছে ভেসেলের মাথার দিকে। আর একটা ঢেউ ঝাঁপিয়ে পড়ল ডেকের ওপর, আর তারপরেই দেখলাম মাখন কাকা আর নেই। অজ্ঞান হওয়ার আগে আকাশের দিকে চোখ গেল আমার। এবার বুঝতে পারলাম আকাশের মেঘের উস্তু কিসের রূপ নেওয়ার চেষ্টা করছিল। দেখলাম সমগ্র আকাশ জুড়ে কোল পেতে বসেছে এক আশ্চর্য নারী মূর্তি। মেঘই তার শরীর, মেঘই তার কেশরাজি, আর দুখানি চোখ যেন স্থির বিদ্যুতে আঁকা। কি আশ্চর্য ভয়ঙ্কর সুন্দর তার অবয়ব! যেন এই সমস্ত বিশ্ব চরাচর তার কোলে আসন পেতে বসেছে। সৃষ্টি স্থিতি বিলয় সবই তার ওই বদ্ধ জমাট কালো অবয়বের মধ্যে বাধা পড়ে আছে। আর দেখলাম তার দুই হাতে দুটি হাতি। তিনি একবার এক হাতি গিলে ফেলে উগড়ে দিচ্ছেন,
আবার অন্য হাতে অন্য হাতিকে ধরে তাকে গিলেও তাকে উগড়ে দিচ্ছেন। কতক্ষণ এই আদিম অলৌকিক দৃশ্য দেখলাম জানি না, আমার শরীরের সমস্ত শক্তি তখন নিঃশেষ প্রায়। চোখের সামনে মৃত্যুর ভারী পর্দা নেমে আসছে, সারা চৈতন্য জুড়ে মরণের পদধ্বনি। আমার চোখ বুজে নেমে এসেছে শেষের সেই অমোঘ ঘুম, আর সেই বুজে আসা চোখের সামনে আকাশ জুড়ে চলেছে সেই অনৈসর্গিক খেলা, চরাচর জুড়ে ব্যাপ্ত এক মোহময়ী মেঘরমণ। তার দুই হাতে ধরা দুই হাতিকে একবার গিলে ফেলছেন, আবার উগড়ে দিচ্ছেন। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে ঘাড় ঘুরিয়ে ভেসেলের অন্যদিকে তাকিয়ে চমকে উঠলাম। যেটা দেখলাম সেটার থেকে অবিশ্বাস্য আর কিছু হতে পারে না। কোনো অলৌকিক বলে আমাদের ভেসেলের পেছনেই এসে দাঁড়িয়েছে এক অতিকায় পাল তোলা নৌকা, যেন কোনো অতি প্রাচীন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে সে। তার বিশাল গলুই থেকে অব্যর্থ হাতে ছোড়া কয়েকটা নোঙর দ্রুত এসে গেঁথে গেল আমাদের ভেসেলে, আর এক প্রবল হ্যাচকা টানে আমরা ফিরতে লাগলাম উত্তরের দিকে ঝড়ের উল্টো পথে। আর সেই প্রাগ ঐতিহাসিক নৌকার গলুইতে আঁকা দুটি হাতির ছবি বিদ্যুতের আলোতে ঝলসে উঠতে জ্ঞান হারালাম আমি। তারপর আমার আর কিছুই মনে নেই। পাখির কিচিরমিচির শব্দ আর রোদের তাপে চোখ খুলে দেখলাম অনেকগুলো উদ্বিগ্ন মুখ ঝুঁকে আছে আমার ওপর। সবার আগে পাত্রমশাইকে দেখতে পেলাম। আমার চোখ খুলেছে দেখেই তিনি আকাশের দিকে তাকিয়ে একটা প্রণাম ঠুকে দিলেন। ধীরে ধীরে উঠে বসলাম, শরীরের অবস্থা আর কাহতব্য নয়। জামা কাপড় ছিঁড়ে খর্দাফায়, পায়ের জুতো কোথায় গেছে কে জানে, সারা গায়ে বিষ ব্যথা, মাথার ডান দিকটা একদম অসার হয়ে আছে, বা হাতটা আর জীবনে কোনোদিন নাড়াতে পারবো বলে মনে হচ্ছে না। মাথার ডান দিকে তীব্র যন্ত্রণা। আস্তে আস্তে ঘাটটা নাড়ালাম, দেখলাম একটু দূরে একটা আঘাটায় নোঙর বেঁধে দাঁড়িয়ে আছে আমাদের ভেসেল। কে বলবে তার ওপর দিয়ে এত ঝড়ঝাপটা চলে গেছে, যে অবস্থায় তাকে সমুদ্রে নিয়ে গিয়েছিলাম ঠিক তেমনই দেখাচ্ছে তাকে। সূর্যের আলোয় ঝলসে যাচ্ছে তার উদ্ধত মসৃণ দেহ, পলকাটা হীরের মতোই রোদের আলোয় ঝকঝকিয়ে উঠছে আমাদের এমভিবিবি, তেমনই বেদাগ উজ্জ্বল নিষ্কলুষ। সবাই ধরাধরি করে তুলল আমাকে, তখন মাথাটা পরিষ্কার হয়েছে সামান্য, জায়গাটা চিনতে পেরেছি। কেন জানি না মনে হলো এখানেই আসার ছিল আমার এই গল্পের শেষটুকু জানার জন্য। ইনস্বরে জিজ্ঞেস করলাম, কাছে পিঠে কোনো মন্দির দেখলেন আপনারা? পাত্রমশাই বোধহয় অন্য প্রশ্ন আশা করেছিলেন, যেমন আমি কোথায় এখানে কিভাবে এলাম সেই সব আর কি। তার বদলে মন্দিরের খোঁজ করছি শুনে দৃশ্যতই অবাক হলেন, বললেন, এখানে এসে দেখলাম একটা ছোট মন্দির আছে বটে, কিন্তু সে তো দেখলাম মাটিতে মিশে গেছে একেবারে, কিন্তু কেন বলতো? উত্তর দিলাম না, তার বদলে পরের প্রশ্নটা করলাম, আর একটু দূরে একটা মস্ত বড় নৌকো বালিতে পোতা ছিল না? সবাই মুখ চাওয়া চাওয়াই করল। পাত্রমশাই বললেন, নৌকো বালিতে পোতা? কই না তো, আমরা তো ট্রলারের জিপিএস সিগন্যাল খুঁজে খুঁজে এখানে এসে দেখি ভেসেল এখানে নোংর করে আছে, তুমি বালিতে পড়ে আছো অজ্ঞান হয়ে, আর বাকিরা ট্রলারের মধ্যে, সবারই যদিও একই অবস্থা। সেই থেকে এক এক করে তোমাদের জ্ঞান ফিরিয়ে আনছি আর হাসপাতালে পাঠাচ্ছি। এর মধ্যে গোটা এলাকাটা আমরা ঘুরে ফিরে দেখে নিয়েছি, মন্দিরের কথা তো বললামই, তার আর দেখার মতো কিছুই অবশিষ্ট নেই। এছাড়া আর কোনো কিছু, মানে ওই বালিতে পোতা নৌকা না কি একটা বললে, সেসব তো দেখিনি বাপু। বললাম, মন্দিরটা যে আর থাকবে না সেটা আমিও জানতাম,
কাল রাতে অত ঝড়। পাত্রমশাই বিস্মিত স্বরে বললেন, ঝড়? কিসের ঝড়? আমি অবাক হয়ে বললাম, সে কি, কাল যে অত বড় ঝড়টা হলো তাতেই তো আমাদের আর আমাদের ট্রলারের এই অবস্থা। পাত্রমশাই বললেন, কোন অবস্থা? সেই যে জালের হুইল স্ট্যান্ড ভেঙে। বলতে বলতেই এমভি বিবেকের ডেকের দিকে চোখ গেল। হুইল স্ট্যান্ড যেমন থাকার ঠিক তেমনই আছে। পাত্রমশাই কানে কানে বললেন, যা দেখেছ সব ভুলে যাও ভব, কারণ তুমি আর তোমার সঙ্গীরাও ওই একই কথা বললে কি হবে। এই অঞ্চলে গত 48 ঘন্টার মধ্যে কোনো ঝড়ই হয়নি। ফলে তোমরা কেন অজ্ঞান হয়ে গেলে আর আমার ভেসেল এত মাস নিয়ে কিভাবে এই আঘাটায় ভিড়ল তার কোনো ব্যাখ্যাই নেই। কিন্তু আর মাখন কাকা? কোনো খোঁজ নেই গো। দীর্ঘশ্বাস ফেললেন সৌমেন মহাপাত্র। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমার চোখে যেন ধাঁধা লেগে গেল। তাহলে কাল সন্ধেবেলা যা দেখলাম সবই ভুল? অত বিধ্বংসী ঝড়, অত সর্বগ্রাস দুর্বিপাক, আকাশে মেঘের মধ্যে ঘটা সেই অপার্থিব অলৌকিক দৃশ্যাবলী সবই কি মিথ্যে? উত্তরটা পেলাম কয়েকদিন পর। সেসব ঘটনার পর কেটে গেছে প্রায় একটা গোটা মাস। ততদিনে একটা বন দপ্তরের সরকারি চাকরির চিঠি পেয়ে গেছি, পোস্টিং নর্থ বেঙ্গল, পরের মাসেই জয়েনি। হাতে বেশ কিছু টাকাও এসেছে তখন। তার কারণ হচ্ছে আমাদের আনা ভেসেলে নাকি প্রায় 50টা তেলিয়া ভোলা পাওয়া গিয়েছিল। কি করে কেউ জানে না, কারণ আমরা কেউ আমাদের জালে তেলিয়া ভোলা উঠতে দেখিনি। যে বিশালাকায় নৌকা আমাদের ওই মহাবিপদ থেকে টেনে এনেছিল তার আর খোঁজ করতে যায়নি। কিছু রহস্য চাপা থাকাই ভালো। তবে গল্পের শেষটুকু শুনে এসেছিলাম শঙ্করপুরের জাহাজ ঘাটার সেই আতপাগলা বুড়োর কাছে। আজ থেকে 20 বছর আগে সৌমেন মহাপাত্রের ভেসেল এমভি বিজয় গেছিল এই রকমই এক অভিযান তেলিয়া ভোলা ধরতে। তারও ক্যাপ্টেন ছিল মাখন মাঝি। তফাতের মধ্যে সময়টা ছিল এপ্রিলের শেষ, কাল বৈশাখী ঝড় ঝঞ্ঝার সময়। এবারের মতো সেবারেও মাখন মাঝির জেদে ট্রলার নিয়ে যাওয়া হয় গভীর সমুদ্রে। আর অবধারিতভাবে এমভি বিজয় পরে উথাল পাথাল ঝড় জলের মধ্যে। প্রতিবাদ করেছিল একজন তরুণ মাঝি, এমভি বিজয়ের মতোই একটা মাঝারি মানের ট্রলারকে অত গভীর সমুদ্রে নিয়ে আসার জন্য। মদের নেশায় বেশ আমার মাখন মাঝি একটি ঘুষিতে তার রক ফাটিয়ে দেয়, ফলে ছেলেটি তৎক্ষণাৎ মারা যায়। ও আমার একমাত্র ছেলে ছিল বাবু, অন্ধের জ্যোষ্ঠী, ওই মাখনের লোভী তাকে শেষ করে দিল। দাহ করার জন্য দেহটা অবধি পায়নি জানেন। মাখন পয়সা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিল। সেই শোকে আমার পরিবার গেল, সংসার গেল, সব গেল। এখন আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে করে এই বুড়োর পেট চলে। বলুন, এই কি আমার প্রাপ্য ছিল? বুড়োকে জবাব দিতে পারিনি বটে, তবে কথাটা পাত্রমশায়ের কাছে তুলেছিলাম। তিনি বিষণ্ন মুখে কথাটা স্বীকার করলেন। হ্যাঁ, বড় পাপ করেছিল মাখন, খুব বড় পাপ। নিজের লোভ চরিতার্থ করতে গিয়ে অন্যের প্রাণ নিয়েছিল। এ পাপের ক্ষমা নেই ভব। কিন্তু মাখন কাকা তো মা চণ্ডীর বড় ভক্ত ছিলেন সৌমেনদা? প্রশ্নটা বোধ হয় বোকার মতোই করে ফেলেছিলাম। শুনে পাত্রমশাই ম্লান হেসে বললেন, অমন ভয়ঙ্কর পাপ কি আর দুটো পূজো মন্ত্রে ধুয়ে যায় বাবা? তিনি সবারই মা, তিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। বুড়ো যত কেঁদেছে, যত কষ্ট পেয়েছে,
সে সব গেছে তার কানে। যখন তিনি নিজেই পাপির শাস্তি বিধান করেন, তখন তার মার থেকে কারো নিস্তার নেই ভব। মা নিজেই ডেকে এনেছিলেন মাখনকে, তার শেষ শাস্তি সে পেয়ে গেল। এই বলে উঠে পড়লেন পাত্র মশাই, আমিও নিজের বাড়ির রাস্তা ধরলাম।